নমস্কার দাদা। নমস্কার, আচ্ছা আপনার নাম? বাপি বিশ্বাস। স্বপ্নম কি রয়েছে? স্বপ্নম আমার বড় মাকালী শাড়ি সেন্টার, আমার আর একটা শাড়ি সেন্টার আছে কালীমাতা শাড়ি সেন্টার, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে তো অনেক ভিডিও আছে। আপনার চ্যানেলে আমার প্রচুর ভিডিও আছে, অন্ততপক্ষে আপনার চ্যানেলে যদি আমি পার সপ্তাহে যদি একটা করে ভিডিও করি, আপনার মাসে চারটে করে ভিডিও, বছরে কমসে কম 50টার উপরে ভিডিও হবে আপনার চ্যানেলে, ঠিক আছে? তো আমার কালেকশন আমার এ টু জেড, মানে অ থেকে একদম ক অবধি আমার ঘরে পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। হ্যাঁ, আমার ঘরে আপনি জামদানি বলুন, তাঁত বলুন, হ্যান্ডলুম বলুন, তারপরে ছাপা বলুন, তারপরে আপনার ল্যাপটপ বলুন, সিল্কের ভালো ভালো আইটেম পাবেন, কাঞ্জিবরম পাবেন, ঠিক আছে, বেনারসি পাবেন, তারপরে আপনার ছাপা পাবেন, ঠিক আছে, সব রকম এ টু এভরিথিং পাবেন আমার কাছে। যে তসর পাবেন, ঠিক আছে, ফুলিয়ার শাড়ি পাবেন, যদি ভালো শাড়ি নিতে হয় ভালো জায়গায় আসুন, ঠিক আছে, আর যদি এই কমা সময় শাড়ি নিতে হয় তাও আসুন আমার কাছে, সব রকম মাল আছে, মানে অ থেকে ক অবধি পাবেন আমার কাছে। 100 টাকার মালটাও একদম 100 টাকার মালটা তো অ্যাভেলেবেল ভরি ভরি আছে, ঠিক আছে, ও আমাদের পার্টি থাকে সবসময় অ্যাভেলেবেল নেয়। এছাড়া আমাদের কাছে এই সমস্ত জামদানি গুলো পাবেন, এই দেখুন এই সমস্ত জামদানি গুলো আছে, এই সমস্ত তাঁত গুলো আছে, ঠিক আছে, এই সমস্ত তাঁত গুলো মানে চিপ প্রাইসের উপর পাবেন। এই সমস্ত তসর গুলো দেখুন, তসর গুলো আছে, এই সমস্ত আপনার ফুলিয়ার তাঁত আছে, ঠিক আছে, এদিকে আছে, এদিকে জামদানি আছে, দেখুন সব জামদানি পাবেন, সব ধরনের, এদিকে দেখুন একটু দেখিয়ে দেন, এদিকে আমাদের স্টকে আছে, এগুলো হবে আমাদের রিলিনের শাড়ি হবে, ঠিক আছে, হ্যান্ডলুম আছে, হ্যান্ডলুম নতুন আমি নিজে তৈরি করাচ্ছি দাদা, নিজের তৈরি, একদম নিজের প্রোডাক্ট, ঠিক আছে, তাঁতি দিয়ে আমরা তৈরি করানো হচ্ছে। আমার কাছে কোনো ডুপ্লিকেট জিনিস আমি বিক্রি করি না, ঠিক আছে, আর যা পাবেন একুরেট, কোনো মানে উল্টোপাল্টা জিনিস আমার কাছে পাবেন না। আমি জামদানি যদি দেখানো শুরু করি তাহলে আপনার সকাল থেকে রাত হয়ে যাবে জামদানি দেখা যাবে, তো বেশি আমি দেখাবো না, অল্প রূপুর দেখাবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আরো অনেক অনেক কালেকশন দেখিয়ে দেবো। তো আমার প্রথম কালেকশন আমাদের দেখাতে চলছি, আমি জামদানি থেকে চালু করবো, ঠিক আছে, আমার জামদানি প্রচুর রকম, এটা যেমন একটা জামদানি, হ্যাঁ, এটার দাম পড়ে যাবে আপনার মাত্র মাত্র 500 টাকা, 500 টাকার ভিতরে দিয়ে দেবো অলবডি, হ্যাঁ, ওসব গ্যাপ ট্যাপ আমি দেবো না, যেটা পারবো সেটা দেবো, যেটা পারবো না সেটা দেবো না। আচ্ছা, আর বড় মাঙ্গালি শাড়ি সেন্টার মিথ্যা কথা বলে না, আর মিথ্যা কথা বলে ব্যবসা স্টার্টিং করেনি আর করবেও না, ঠিক আছে, একদমই তাই। 2 টাকার ব্যবসা 1 কোটিতে ঠেকেছে, সোজা কথা শুনেন, 2 টাকার ব্যবসা আমি 200 টাকা নিয়ে ব্যবসা নেমেছি, ঠিক আছে, আজকে এত বড় হয়েছি আমি 2 টাকা ব্যবসা নিয়ে। তা আমি বলছি জামদানি তো দেখুন 500 টাকার ভিতরে দেখালাম, এই একটা দেখুন, মানে কালেকশন দেখালে সারা দিন সারা রাত লেগে যাবে, তাও শেষ হবে না, তাও শেষ হবে না, শেষ করতে পারবো না, কেন এত স্টক, হ্যাঁ এত স্টক আছে আমার কাছে, ঠিক আছে, মাত্র 600 টাকার ভিতরে দিয়ে দেবো, 600 টাকার ভিতরে দাদা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি আরো জামদানি দেখাচ্ছি, এটা আমের উপর আম পাতা, ঠিক আছে, এটাও দিয়ে দেবো মাত্র 600 টাকার উপরে, 600 টাকা, অল ওভার যেটাই দেখাবো না দাদা, অল ওভার, কোনো গ্যাপ দেখাবো না আপনাদের, গ্যাপের কোনো কাজ না, গ্যাপের কোনো কাজ নেই এখানে, কারণ পুজো আর ওসব ধামাকা টামাকা সব অফার টফার আমার কাছে পাবেন না দাদা, যা পাবেন ডাইরেক্ট রেট 10-20 টাকা লাভ করবো, মাল ছেড়ে দেবো, মানে শাড়ির দামে অফার দিয়ে একটা কাস্টমারকে হয়রানি করবো, ওসব আমার কাছে নেই, মানে 2 টাকা 5 টাকা জামদানি, হ্যাঁ হ্যাঁ 2 টাকা 5 টাকা ওই বেশি লাভ করার মধ্যে নেই আমার কাছে, অল্পর উপরে লাভ করি আমি, ঠিক আছে। তারপর দেখুন এই তারটা দেখাচ্ছেন, একদম ইউনিক ডিজাইন, ফুলিয়া টেস্টের, ফুলিয়া, একদম ফুলিয়া দাদা, কাপড়টা ধরতে হবে, একদম দারুণ, একটু দেখিয়ে দেন জিনিস, ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, সামনে আসে ধরলে একদম মানে শাড়ির মতো শাড়ি হবে, একদম, এটা দাম পড়বে মাত্র 430 টাকা, 430 টাকা, অনলি 430 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখুন এই একটা তাঁত দেখিয়ে দিচ্ছে, বাহ, তাঁতের মধ্যেও ভ্যারাইটি আছে, ভ্যারাইটি আছে না, প্রচুর ভ্যারাইটি আছে, ঠিক আছে, এটা আমাদের শান্তিপুরে, হ্যাঁ শান্তিপুরে, এটা ওইটা ফুলিয়ার, এটা শান্তিপুরে, যেটা যেরকম বলেই বিক্রি করবেন, হ্যাঁ হ্যাঁ একদম, যা বলবো একদম সত্যি কথা, সত্যির মানে ই নেই, ঠিক আছে, এই দেখুন এটার দাম 320 টাকা দাদা, কালার গ্যারান্টি, রং গ্যারান্টি, কালার উঠে গেলে এখানে আমার মুখের উপর চলে চলে দিয়ে চলে যেতে হয়, কালার উঠে গেলে একদম একদম, আচ্ছা ঠিক আছে, আর বড় মাকালিতে যা বলে সেটাই করে। আবার অনেকে দেখছেন, আর আমার একটা কথা ভিডিওতে আমি বলে দিচ্ছি, আমার শাড়িতে ছেঁড়া কাটা এবং কোন শাড়িতে রং উঠে যাচ্ছে সেটাই আমি একমাত্র রিটার্ন নেবো, আর ভালো শাড়ি নিয়ে এসে যদি বলে দাদা আমাকে রিটার্ন করে দে, এই দোকানদার জোচ্ছর, এই দোকানদার হারামি, সেটা আমি শুনবো না, ঠিক আছে, আপনার পছন্দ হলে আমার শপে আসুন, পছন্দ হবে না আমার শপে আসবেন না,
কোন রকম আপনাকে আমি আদর করে ডাকবো না, সোজা কথা শুনেন, আমার কাছে অন্যরকম কোয়ালিটি, অন্যরকম জিনিস। যেমন দেখো সিল্কের আইটেম প্রচুর রকম আছে, প্রচুর দামি সিল্ক আছে আমার কাছে। দেখি দুই একটা আইটেম, সব তো খোলা সম্ভব না। এটা লিলেন সিল্ক, লিলেন আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি, ক্যাটলগটা একটু দেখিয়ে দেন, যেরকম ক্যাটলগ একদম 1650 টাকার ভিতরে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কাথাং সিল্ক, কাথাং সিল্ক, কাথাং সিল্ক, ক্যাটলগ বাই ক্যাটলগ, এটার দাম পড়ে যাবে মাত্র 430 টাকা। কোন রকম ধান্দাবাজি, কোন রকম চিটারি এখানে হবে না, কোন বাটপার এখানে মানে ব্যবসা করে না, যা করবে অ্যাকুরেট। আর শান্তিপুরের লোক যেটাই দেবে অ্যাকুরেট। আবার দেখুন কোন ব্যক্তি যদি 100 টাকা 150 টাকা 50 টাকার শাড়ি নেয়, তাতে কোনো শাড়ি সেন্টার কিন্তু গ্যারান্টি দেবে না, না দেবে না, দেবে না, দেবে না দাদা, যা বলবো একদম অ্যাকুরেট, সত্যি দিয়ে মিথ্যা বলবো না দাদা। কাঁথা স্টিচ হয়ে দেখুন, কাঁথা স্টিচ হয়ে যাবে মাত্র 500 টাকার ভিতরে, মাত্র 500 অ্যাভেলেবেল, ভুড়ি ভুড়ি নিতে পারবে আমার কাছে, ঠিক আছে, ভুড়ি ভুড়ি নিতে পারবে, কোনো রকম মাল খোলা যাবে না, আমি উপর থেকে দেখিয়ে নিচ্ছি, যে বুঝবে সে বুঝতে পারবে, যে হ্যাঁ শাড়ি যে চেনে সে দেখেই বুঝবে, অবশ্যই হ্যাঁ। এই দেখুন এটা কম্পাস না, না চক্র, চক্র টুম্পা শোনা না দাদা, অলোভার, অলোভার চক্র, যেটা খোলার আমি খুলে দেবো, যেটা ভাঁজ করতে পারবো সেটা আমি খুলে দেখিয়ে দেবো, যেটা ভাঁজ করতে পারবো না সেটা আমি কোনোদিনই খুলবো না দাদা। একদম অলোভের 10,000 কাজ আছে, 14,000 শাড়ি, মাত্র দাম পড়বে 220 টাকা, 220 টাকায়, হ্যাঁ। কাপড়টা দেখতে হবে, এর একটা কাপড় আছে কমা, এটা হচ্ছে হবিবপুর ফুলিয়া শাড়ি, ঠিক আছে, খুব ডিমান্ডিং শাড়ি, ঠিক আছে। এ দেখুন খাদি, খাদির মধ্যে থাকছে, হ্যাঁ খাদির মধ্যে, সব আপনার নিজস্ব ডিজাইন, একদম এভিজন পাবে না তো কোনো ঘরে, ঠিক আছে। এ দেখুন আমরা কি বলেন তো, আমরা যে তাঁতি থাকে তার থেকে বুনিয়ে নিচ্ছি, তবে আপনার তানায় কটা মানে কটা শাড়ি থাকবে, উনি বলে আমার তানায় ভাই 400 শাড়ি আছে, নেবে তুমি? বলি হ্যাঁ নেবো। আর আমরা শাড়ি কিনে ক্যাশ টাকায়, কোনো বাকি নাই আমাদের, হ্যাঁ। এই স্টক এ দেখুন মাত্র পড়ে যাবে 370 টাকার, 370 টাকার মধ্যে জিনিসও সেই। এর আর একটা কোয়ালিটি আছে দাদা, ওটা হচ্ছে দাম হচ্ছে 350 টাকা, সিঙ্গেল পিস ক্যাটলগ, সব সিঙ্গেল পিস ক্যাটলগ, সব সিঙ্গেল পিস, হ্যাঁ। এটার দাম পড়ে যাবে মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা দাদা, ঠিক আছে। এছাড়া আছে মলমল বাটি, দেখুন বন্ধনা, বন্ধনা সব কোয়ালিটির ছাপা আছে, বন্ধনা রেশমা, রেশমা রয়েছে, হ্যাঁ। এটা পড়ে যাবে মাত্র 280 টাকা, 280 টাকায় রেশমা চলে আসছে। এই একটা আছে বন্ধনা, ঠিক আছে, এটার দাম পড়ে যাবে মাত্র মাত্র একদম ধুমধাম মাকা বন্ধনা 250 টাকা, 250 টাকায় বন্ধনা, একদম বন্ধনা 250 টাকা, ঠিক আছে। তারপরে দেখুন এটার দাম পড়ে যাবে মাত্র মাত্র 230 টাকা, এসব প্রিন্ট উঠবেন একদম গ্যারান্টি, ডিজিটাল প্রিন্টিং, এগুলো সব 14,000 হয়ে যাবে, 230 টাকার, ঠিক আছে দাদা। মানে কোন রকম উল্টো পাল্টা আমি দেখাবো না, যা দেখাবো, যা দিতে পারবো সেটা দেখাবো, যেটা দিতে পারবো না সেটা দেখাবো না, ঠিক আছে। আমাদের কম দামেও ছাপা যায় 150 টাকার মধ্যে, কম দামে দেখেন আমি বলি, আমাদের কি বলেন তো, আমাদের বেশি আমরা লাভ করি না, অনেক দাদা ভাই দিদি ভাই ভাবছে এরা মনে প্রচুর লাভ করে, আমাদের প্রচুর লাভ করলে হবে না, তো আমাদের প্রচুর লাভ করলে হবে না, আমাদের মালটা থেকে যাবে, মালটা আস্তে যতদিন থাকবে তত নষ্ট হতে থাকবে, ব্যাপারটা বুঝলেন। দেখুন এটা হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুম একদম, এই যে পিন গুলো দেখছেন গ্যারান্টি, ঠিক আছে, কোন রকম সমস্যা নেই, যা নেবেন একদম জিনিস দিয়ে দেবো, ঠিক আছে দাদা। মানে শাড়ির জগতের আমার কাছে কি বলেন তো, এই দেখেন মলমল ছাপা, দেখলে তো সব দেখানো যায়,
দশ টাকা লাভ বলেছে না, দশ টাকা লাভ করবো মাল দিয়ে দেবো, ঠিক আছে, তসর হয়ে গেছে তসর, এই তসরটার দাম পড়ে যাবে মাত্র ৫৮০ টাকা, তসর ৫৮০ টাকা। বাহ, আমার ব্যবহার দেখবে, আমার ব্যবহার দেখে সাই নেবে, যার পছন্দ হবে নেবে, যার পছন্দ হবে না নেবে না, ঠিক আছে। আমি কাউকে তেল মাখাবো না যে আমার শাড়ি সেন্টার থেকে আপনি শাড়ি নিতেই হবে, ঠিক আছে। বড় মাকালী শাড়ি সেন্টার কাউকে তেল মাখায় না, যার ভালো লাগবে সে নেবে, যার ভালো লাগবে না সে নেবে না, একদমই তাই, ঠিক আছে। আমার অ্যাকুরেট যেটা, এই ১০০ টাকা ৫০ টাকা শাড়ি নিয়ে বলবে দাদা রং উঠে যাচ্ছে, এ উঠে যাচ্ছে, আমি কোনোদিনই আপনাকে গ্যারান্টি দিতে পারবো না। তবুও আমার শাড়ি সেন্টারে ১০০ টাকা, হ্যাঁ, এই যে সব শাড়িগুলো যে ১০০ টাকা করেছি তাও কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, দিচ্ছি না বলা ভুল। আরো আমার কাছে কোয়ালিটি আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কোয়ালিটি আপনাদের দেখাই, যেসব আমি মানে সবার সামনে দেখাই না, কথা বুঝলেন, সবার সামনে দেখানো একটা সিগারেট টাইপের, এই যে এই শাড়িটা এইটাই হচ্ছে লিলেন, সুইস লিলেন, একদম একদম লিলেন, এটা ঠিক আছে, অরিজিনাল, এটা কোন কোম্পানির মাল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো কি বক্স ধরে নিতে হবে নাকি? না 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 না, দেখুন এই শাড়িটা বক্স ধরে নিতে পারবে না, এতই দাম, এতই দাম। আমি দামিও পুজোর কালেকশন দেখাচ্ছি, কিছু দিদিমণি আছে কলকাতার, কিছু বারাসাতের কিছু ম্যাডামরা আছে, তাদের জন্য এই সমস্ত শাড়ি, এই সমস্ত হাই ফাই লোক ছাড়া আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি কেউ নিতে পারবে না এই শাড়ি, ঠিক আছে। মাত্র ৮৫০০ ৫০০০ টাকা দাম একদম জিনিস। বাহ, ওয়াও, কি কালেকশন! আমি আমার নিজের স্ত্রীকে একটা দিয়েছি, মানে এত সুন্দর জিনিস পরে ব্যবহার করতে পারছে, ঠিক আছে, বলতে সত্যি। যদি কেউ বাড়ির কেনাকাটা করতে আসে অবশ্যই বর্মাকালীতে এসে এই মালগুলো কিনতে পারে, যা দেখাবো একদম অ্যাকুরেট, মানে যে জিনিস আমার কাছে সবই আছে, কি নেই শাড়ির জগতে, একটু জেড, শাড়ির জগতে একটু জেড পাবে, কি নেই আমার কাছে। এই যে সমস্ত তারগুলো বেজান ২৮৫ টাকা, কম দামে তার যেগুলো, কম দাম, বেশি দাম হবে ৬০০ টাকা শাড়ি নিচ্ছে ৫০০ টাকা শাড়ি নিচ্ছে ৬০০ ৪০০ টাকা, এটা হোলসেল ঘরে কেউ নেয় নাকি? না, হ্যাঁ, ওটা হয়তো হয় না আমাদের কাছে। এই দেখুন এই শাড়িটা, যেমন আমার নিজের বলছে, তুমি এই তাঁতের দামটা বেশি বলছো, এটা কি কার্গিল? এটা হচ্ছে নতুন তানার থেকে তৈরি, ২০ টাকা লাভ করবো, আপনাকে দিয়ে দেবো আমি শাড়ি, এটার দাম পড়বে মাত্র ২৭০ টাকা, মাত্র ২৭০, সব ঘরে ৩৫০ টাকার নিচে এই তারটা দেয় না, ঠিক আছে দাদা, অ্যাভেলেবেল, ভুরি ভুরি দিয়ে দিতে পারবো, প্রচুর মাল রয়েছে, একদম তো মাল তো আমার দুটো দোকান আগেই বলেছি, কালীমাতা আর বড়মা, অল ওভার, সফটওয়্যার উপর, মাত্র ৪২০ টাকা, ৪২০ হোলসেল প্রাইস, অনেক নিলে পরে আরো দাম কমিয়ে দেবো, বেশি নিলে দাম কমিয়ে দেবো, ৪২০ টাকা, ঠিক আছে। একটা ৩৫০ মালও দেখে অনেকে বলবে দাদা ৩৫০ মাল দেখে ৪০০ টাকা বলছে, সেটা করবো না, কোনো ভয় নেই, এটা ৩৫০ টাকা দাম, মাত্র ৩৫০ টাকা, হ্যাঁ, এটা গ্যাপের উপরে, হ্যাঁ, বাহ, মাত্র ৩৫০টাকা, মানে সিস্টেমের বাইরে যাবো না, যেটাই দেখাবো একদম একুরেট, বধুবরণ, বধুবরণ, এটা খুব হিট, এবার ৫৫০ মাত্র, একদমই তাই। এবং আমরা ভিডিও করতে করতেই দেখছি কাস্টমারের চাপ, কাস্টমারও চলে এসছে পেছনে, একদম মানে বর্মা কালী শাড়ি সেন্টার এতটাই ভাইরাল যে মিনাকারী, দাদা কাস্টমারের সাথে তো খারাপ ব্যবহার করি না। মিনাকারী কত দাম থাকছে? মিনাকারী আমার কাছে ৪২০ টাকা, ৪২০ হোলসেল, এগুলো কি বলতো, আমি যাই দেখাচ্ছি সব হোলসেল দেখাবো, কোনো রিটেলিং কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে, ৫৩০ টাকা, কি শাড়ি আছে এগুলো? এটা খুব সুন্দর সিল্ক, পুরো সিল্কের উপর, দারুন দারুন, আমার কাছে বলছি না, সিল্কের কোয়ালিটি একদম ভয়ঙ্কর, কন্টেইনার সিল্ক একদম, হ্যাঁ, এটা তো বাংলাদেশের মাল আছে, এটা বাংলাদেশের, হ্যাঁ, এগুলো পড়ে যাবে মাত্র ৩২০ টাকা, ৩২০ টাকা বাংলাদেশের অ্যাভেলেবেল, হ্যাঁ, নিতে পারবে।
সমস্ত তো এক ভিডিও দেখা সম্ভব না, সমস্ত ভিডিও কি বলতো, এক ভিডিওতে আমি সমস্ত কিছু দেখাতে পারবো না, আপনি হাজার রিকোয়েস্ট করলেও পারবো না। আমি নেক্সট ভিডিওতে আপনাকে অনেক 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 কালেকশন দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম, ঠিক আছে, নমস্কার। আজকে অনেক বড় ভিডিও করিস।